شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, কুশলে আছেন, মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সকলের জীবনে সুখ শান্তি ফিরে আসুক, সকলের দুঃখ কষ্টকে আল্লাহ নিরাময় করুক, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণমুক্তি করুক, যারা হজ ও জিয়ারাতে যাওয়ার ইচ্ছুক আল্লাহ তাদের এই মনোকামনাকে পুরো করুক এবং আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করুক। এই দোয়ার সাথে আজকের প্রোগ্রাম আমি শুরু করতে চলেছি। আমার প্রিয় ভাই বোনেরা, যেমন আমি এর আগে ওয়াদা করেছিলাম যে আমি ইসলামিক দুটি মূল ধারা, ইসলাম ধর্মে যে দুটি মূল ধারা উসুলে দিন ও ফুরুয়ে দিন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত, আল্লাহর প্রতি, আল্লাহর ন্যায় বিচারের প্রতি, ইমাম নবীদের প্রতি এবং রোজে কিয়ামতের প্রতি, এ নিয়ে আমরা আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব ফুরুয়ে দিন বিষয়। ফুরুয়ে দিন অর্থাৎ দিনের শাখা যার সম্পর্ক আমাদের কার্যের সঙ্গে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, জিহাদ, আমর বিল মারুফ অর্থাৎ মানুষকে সৎ উপদেশ দেওয়া, নহি আনিল মুনকার অর্থাৎ মানুষকে অসৎ পথ থেকে বাধা দেওয়া, তাওয়াল্লাহ রসুল এবং ওনার বংশধারীদেরকে
ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা, তাবাররাহ, আল্লাহ ও রসুলের শত্রু যারা, নবীর বংশের শত্রু যারা, তাদের প্রতি ঘৃণা করা। এই দশটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রথম নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে রোজা, তারপরে হজ, যাকাত, সব বিষয় নিয়ে আলোচনা করব। আর আমি চেষ্টা করব আমাদের উসুলে দিন, যেমন আমি কোরআন থেকে প্রমাণ করেছি, কোরআন থেকে সাব্যস্ত করেছি, আল্লাহ এক, অদ্বিতীয়, নিরাকার, আল্লাহ ছাড়া কারো উপাসনা জায়েজ নয়, আল্লাহর আদালত, আল্লাহর ন্যায় বিচার, নবুয়াত, নবুয়াতের পরে ইমামত, ইমামতের পরে কিয়ামত, যে আমাদের হিসাব কিতাবের দিন, এ সমস্ত সব আমি কোরআন থেকে বর্ণনা করেছি। এবারে আসছি আমি ফুরুয়ে দিনের ওপরে। তো ফুরুয়ে দিনের সর্বপ্রথম যে জিনিস বর্ণনা হয়েছে সেটা হচ্ছে নামাজ। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কিতাব কোরআন মজিদে বলছে সূরা নিসা আয়াত নম্বর 103-এ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, খোদার গ্রন্থকে মেনেছে এবং নবীকে নবী মেনে নবীর হেদায়ত অনুযায়ী আমল করার অঙ্গীকার করেছে, তাদের জন্য কোরআন বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। এমন না যে সারাদিন নামাজই পড়তে থাক বা যখন ইচ্ছা তখন নামাজ পড়ুক, এমন না। আল্লাহ নির্ধারিত সময়ে বিশিষ্ট নামাজের হুকুম দিয়েছে, যেমন ভোরের সময় সূর্য উদয় হওয়ার আগে সকালের নামাজের হুকুম দেওয়া হয়েছে, দুপুরের সময় যখন সূর্য মাথার উপরে আসে তখন জোহর ও তারপরে আসরের নামাজের হুকুম দেওয়া হয়েছে, সূর্য যখন অস্ত চলে যায়, যখন আমরা রাতে প্রবেশ করি তখন মগরিব এশার নামাজের হুকুম দেওয়া হয়েছে। কোরআনে নামাজের জন্যে তিনটি সময় বলা হয়েছে, তিনটি সময়ে আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে, পাঁচটি নামাজ পড়তে হবে। যেমন সূরা বানি ইসরাইলে আয়াত নম্বর 78-এ এরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকিম সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, আকিম সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো যখন সূর্য একটু ঢলে যাবে, মানে মাথার উপর এসে, ঠিক মাথার উপর এসে যখন সূর্য একটু পশ্চিম দিকে ঢলে যাবে সেই সময় তোমরা নামাজ পড়ো। তারপরে বলছে এলা গাসাকিল লাইল, যখন রাতে প্রবেশ করবে, রাতের অন্ধকারের দিকে যাবে তখন নামাজ পড়ো, ওয়া কুরআনাল ফজর, সকালের যখন নিকটে পৌঁছে যাবে বা সকালের নিকট হবে তখন নামাজ পড়ো। তো আমরা যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলা শুরু করে তখন আমরা জোহর আসরের নামাজ পড়ি, পরস্পর আগে জোহরের নামাজ, তারপরে নফল নামাজ, তারপরে আসরের নামাজ পড়া হয়। ওইরূপ যখন সূর্য অস্তে চলে যায়, আমরা রাতের অন্ধকারে প্রবেশ করতে যাই, তখন আমরা প্রথম মগরিবের নামাজ পড়ি, মগরিবের নামাজের পরে মগরিবের নফল নামাজ পড়ি, মগরিবের নফল হয়ে যাওয়ার পরে তারপরে এশার নামাজ পড়ি, এশার নামাজের পরে এশার নফল নামাজ পড়া হয়। এটা হচ্ছে দ্বিতীয় সময়। তৃতীয় হচ্ছে কোরআনুল ফজর, ফজরের নিকটে ওয়াজিব নামাজ, সকালের নামাজ, মানে নামাজে ফজর যাকে বলা হয়, সকাল নামাজ দুরেকাত, এটা হচ্ছে ওয়াজিব। তার আগে দুরেকাত হচ্ছে নফল নামাজ, মানে ফজরের নিকটে নামাজ পড়তে হুকুম দেওয়া হয়েছে, তো আগে নফল নামাজ পড়তে হয়, তারপরে সকালের নামাজ পড়তে হয়। আর এই নফল নামাজের আগে নামাজের সব পড়তে হয়, নামাজের সব মানে তাহাজ্জুদ, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জুদ নাফিলাতান, রাতের অন্ধকারে নাফেলা নামাজ পড়ার হুকুম রয়েছে, এটাকে নামাজের তাহাজ্জুদ বলা হয়েছে, নামাজের সব বলা হয়েছে,
রাতের নামাজ, ওই নামাজের বড় ফজিলত ও বড় বরকত, এমন কি নবীদের জন্যে ইমামদের জন্যে এই নামাজ ওয়াজিবের সমতুল্য ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবীর উম্মতের ওপরে এই নামাজকে সুন্নত করেছে। সুন্নত মানে যে নামাজ পড়লে অতি সওয়াব বা অতি বরকত, না পড়লে কোনো পাপ নেই। এই নামাজ যারা পড়ে তারা উচ্চ স্থান পায়। নামাজ সবের কয়েকটি বরকত বলে বলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করেছেন, সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, নামাজ সব মানুষের মুখমণ্ডলকে চেহারাকে সৌন্দর্য করে তোলে। মানে মানুষের চেহারায় একটা নূর এসে যায়, যখনই কেউ দেখবে তাকে ভালো লাগবে। আজ নারী পুরুষ উভয়ই প্রায় মেকআপ করছে সুন্দর দেখানোর জন্যে, কত চেষ্টা না করছে, বিভিন্ন ক্রিম কসমেটিক্স ব্যবহার করছে, কিন্তু একবার নামাজে সব পড়া শুরু করে দেখুন। নামাজে সব পড়লে চেহারায় আপনি একটি উজ্জ্বলতা আসবে, একটা নূর সৃষ্টি হবে, যে নূর অন্যকে ভালো লাগবে। তাই আপনার চেহারা দেখে সবাই মনে করবে, হ্যাঁ এ একটা ভালো লোক, একটা মমিন ব্যক্তি, একটা মুসলমান ব্যক্তি। এই রকম একটা উদাহরণস্বরূপ বলা যায়। তো নামাজ সবের প্রথম লাভ হচ্ছে তুহাসনুল ওয়াজহ, চেহারাকে সুন্দর করে। তুতে এবং রেহ, মানুষের শরীর থেকে সুগন্ধ ছোটে। নামাজ সবের বরকত একবার চিন্তা করুন। বাস্তব বলছি, যাদের শরীরে ঘাম বাইর হলে দুর্গন্ধ বাইর হয়, প্র্যাকটিক্যাল যদি এটা সত্য না হয় আমাকে এসে ধরুন বা বলুন। 40 দিন আপনি লাগাতার নামাজে সব পড়ুন। আশা রাখি যারা পড়ছে সারা জীবন পড়ছে, আমি সারা জীবন চেষ্টা করি আমার নামাজে সব যেন কাজা না হয়। নামাজে সব পড়লে তার শরীর থেকে আল্লাহ সমস্ত দুর্গন্ধকে তুলে নেয়। তুতি বর্রিহ, এমনকি তার শরীর থেকে যে ঘামটা বাইর হয় সেটা সুগন্ধিত হয়ে যায়। এই যে ঘাম, আমার গা অনেক অনেক সময় শরীর রৌদ্র তাপে কি গরমে ঘেমে পুরো পোশাক ভিজে যায়, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে কেউ একবার ঘৃণা করে না, কি কেউ একবার নিজের নাক টিপে ধরে না যে দুর্গন্ধ বাইর হচ্ছে, ঘামের গন্ধ ছুটছে, না কখনো না। এটা কখন হবে? যদি কেউ নামাজের সব পড়ে। নামাজের সব পড়লে আল্লাহ তার শরীরের দুর্গন্ধ তুলে নেবে এবং তার শরীর থেকে একটি সুগন্ধ ছুটবে, এটা বাস্তব। তখন আর ওই পারফিউম বা পাউডার বা বডি লোশন কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন হবে না। তো সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, চেহারাকে সুন্দর করে। ও তুতিবুর রিহ, শরীর থেকে সুগন্ধ ছোটায়, শরীর থেকে সুগন্ধ বাহির হয়। তুদিররুর রিজকা, নামাজে সব রুজিকে টেনে আনে। ইমামে রাজা আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজে সব পড়ে আর যদি দিনের বেলা সে বলে যে আমি আজকে ক্ষুধিত, আমি আজকে ক্ষুধায়, আমি আজকে আহার পাইনি, আমি আল্লাহর তরফ থেকে কোনো রুজি পাইনি, সে মিথ্যাবাদী। চিন্তা করুন কত বড় দায়িত্ব পূর্ণ কথা ইমাম রাজা আলাইহিস সালাম বলছেন, যে নামাজে সব পড়নেওয়ালা কবি ভুকা নেই রয়ে সকতে, মানে যারা নামাজে সব পড়ে তারা কখনো ক্ষুধিত থাকবে না, আল্লাহ যেখান থেকে তার রুজি তার কাছে পৌঁছে দেবে। তো একবার আল্লাহকে রাতের অন্ধকারে স্মরণ তো করে দেখো। যারা রাতের অন্ধকারে উঠে একা আল্লাহর সামনে কামনা করে, তখন আল্লাহ ওই বান্দাকে নিয়ে ফেরিস্তাদের মাঝখানে গর্ব করে যে দেখো আমার অন্য বান্দারা সব নিজের ঘুম ঘুমাচ্ছে, ঘুমে মগ্ন আছে, কিন্তু আমার এই প্রিয় বান্দা নিজের শান্তিকে, নিজের আরামকে, বিশ্রামকে ত্যায্য করে আমার ভালোবাসায় তখন আমার সামনে এসে দাঁড়িয়ে আমার উপাসনা করছে, ইবাদত করছে। সুতরাং ও যদি নিজের আরামকে ভঙ্গ করে আমার জন্য কষ্ট সইতে পারে এবং আমার উপাসনার জন্য রাতের অন্ধকারে যদি দাঁড়াতে পারে, তো আমি আল্লাহ আমার কর্তব্য ওর জীবনের সমস্ত কষ্টকে দূর করা, ওর জীবনের সুখ শান্তি ফিরিয়ে দেওয়া। তো যারা নামাজে সব পড়ে তারা মন শান্তি পায়, তাদের জীবনে শান্তি থাকে। হয়তো তারা অনেক ধনী হয় না,
কিন্তু অল্পের ভিতরে তারা সুন্দর জীবন যাপন করে এবং শান্তিপূর্ণ জীবন যাপন করে। তো নামাজ এসব তুদিরুর রিজকা, রুজি টেনে আনে। তারপরে বলা হয়েছে তাকদিয়া দাইনা, নামাজ এসব ঋণ শোধ করায়, নামাজ এসব ঋণ মুক্তি করায় মানুষকে। যারা নামাজের সব পড়ে আল্লাহ গায়েব থেকে তাদেরকে সাহায্য করে আর তারা ঋণ মুক্তি হয়ে যায়। আমাদের মধ্যে শতকরায় 80% লোক এখন ঋণভুক্ত, মানে ঋণে ভুগছে। তারা যদি ঋণ থেকে মুক্তি হতে চায়, ঋণ থেকে জীবন ছাড়াতে চায়, তাহলে নামাজের সব শুরু করে দেখুক। এই তাহাজ্জুদ নামাজের বড় বরকত ও ফজিলত বর্ণনা হয়েছে। তুহাসসুনুল ওয়াজহ তুতিবুর রি তাজলুল বসর, নামাজ সব মানুষের চোখের আলো বাড়ায়। নামাজে সব পড়লে তাদের চোখের আলো বাড়ে এবং তাদের স্মরণ শক্তি বাড়ে। নামাজে সবের আরো অনেক বরকত বলা হয়েছে। তাযহাবু বিল হাম, দুঃখ কষ্টকে নিবারণ করে এই নামাজের সব। মানে মানুষের জীবনে দুঃখ কষ্ট সকলের জীবনে আসে, কিন্তু যারা নামাজের সব পড়ে, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাদের মনে এত বল সৃষ্টি করে দেয় এই নামাজের সব পড়ার পরে যে সে নিজের দুঃখকে ভুলে যায়, নিজের কষ্টকে ভুলে যায়। তাযহাবু বিল হাম, দুঃখ কষ্টকে এই নামাজের সব নিয়ে চলে যায়, তার জীবনে শান্তি আসে। তো আশা রাখি সবাই চেষ্টা করবে নামাজে সব এবং নফল নামাজ পড়ার। ওয়াজিব নামাজ তো পড়তেই হবে, সকালের দু রেকাত নামাজ ওয়াজিব, ওটা পড়তেই হবে, ওর ক্ষমা নেই, ওটা দায়িত্ব, ওটা ডিউটি। জোহরের 4 রেকাত নামাজ পড়তেই হবে, ওটা দায়িত্ব, ডিউটি। আসরের 4 রেকাত নামাজ তো পড়তেই হবে, ওটা দায়িত্ব, পালন করতেই হবে। মগরবের 3 রেকাত নামাজ পড়তেই হবে, ওটাকে ছাড়া যাবে না। এশার 4 রেকাত নামাজ পড়তেই হবে, এটা ওয়াজিব। কিন্তু এস 17 রেকাত ছাড়া বাকি নামাজগুলো, বাকি 34 রেকাত নামাজ হচ্ছে 17 রেকাত ওয়াজিব, আর তার ডবল হচ্ছে নফল নামাজ। ওই নফল নামাজ আমাদেরকে সুন্দর করে তোলে। ওয়াজিব মানে স্ট্রাকচার। যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনারা দেখেছেন আগে খাম্বা তৈরি করা হয়, পিলিয়ার তৈরি করা হয়, পুরো স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে ইট সাজিয়ে রুম তৈরি করা হয়, দরজা লাগানো হয়, জানলা লাগানো হয়, প্লাস্টার করা হয়, তারপরে তার উপরে রং করা হয়, তারপরে ফোর সেলিং লাগানো হয়, বিভিন্নভাবে ঘরকে সাজানো হয়। তো শুধু ওই পিলিয়ার বা ওই থামগুলো, ওই ইটগুলো হচ্ছে ওয়াজিব, বা খুব বেশি যদি বলা যায় দেওয়াল দরজা হলে যথেষ্ট, মানুষ ঘরে বাস করতে পারে। ছাদ হলে, দরজা হলে আর দেওয়ালগুলো হলে সে ঘরে বাস করা যায়। কিন্তু কোনো মানুষ এতটুকুতে সীমিত থাকে না, সবাই চায় সে যে ঘরে বাস করছে সে ঘর সুন্দর থেকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে, সুন্দর থেকে সুন্দরভাবে রং করে, সুন্দর থেকে সুন্দর জিনিস সেখানে রাখে। এই সৌন্দর্যটা হচ্ছে নফল, মানে এক্সট্রা, যেটা না হলেও চলবে। ওয়াজিব যেটাকে হতেই হবে, ছাদ না হলে বিনা ছাদের ঘরে বাস করা যায় না, দেওয়াল না হলে বিনা দেওয়ালের ঘরে বাস করা যায় না, থাম বা পিলার না হলে সে ঘরে বাস করা যায় না, এগুলো প্রয়োজনীয়। দরজা, জানলা, যেগুলো প্রয়োজন এগুলোকে বলা হয় ওয়াজিব। এছাড়া যে ওই রং করি আমরা, ফোর সিলিং করি, সুন্দর সুন্দর লাইট লাগাই, বা যত ঘরকে সাজাই, যত সুন্দর করতে পারি আমরা চেষ্টা করি, এই সৌন্দর্য এগুলো হচ্ছে মোস্তাহাব বা নফল। ওইরূপ আমাদের ওয়াজিব নামাজ আমাদের জীবনের মূল, ওটা তো করতেই হবে। কিন্তু ওই নামাজকে, আমাদের জীবনকে যদি আমরা সৌন্দর্য করে তুলতে চাই, সুন্দরভাবে সাজাতে চাই, তখন ওই নফল নামাজগুলো পড়তে হবে। আর 17 রেকাত নামাজ হচ্ছে ওয়াজিব, আর তার ডবল মানে
34 রেকাত নামাজ হচ্ছে নফল, সকালের 2 রেকাত নামাজ নফল, যেটা সকালে নামাজের আগে পড়তে হয়। ভালো করে মন দিয়ে শুনবেন, আশা রাখি এর উপরে আমাল করার পরে, একটি সুন্দর জীবন পাওয়ার পরে আপনার অন্তর থেকে, আপনার প্রাণ থেকে, আপনার মন থেকে, দিল থেকে আমার জন্য দোয়া বাইর হবে যে মাওলানা সাহেব আপনার বক্তব্য শোনার পরে সত্যি আমি ওর উপরে আমাল করে আমি একটি নতুন জীবন ফিরে পেয়েছি, আমি জীবনের একটা আলোকিত রাস্তা পেয়েছি। সকালের নামাজের আগে 2 রেকাত নাফল নামাজ নিয়াত হবে। আমি সকালের 2 রেকাত নাফল নামাজ পড়িতেছি কুরবাতিনে আল্লাহ, কি ফজরের 2 রেকাত নাফলা নামাজ পড়ছি কুরবাতিনে আল্লাহ, তো 2 রেকাত নাফল নামাজ সেম সকালের নামাজের মতো পড়তে হবে। তারপরে সকালের নামাজ, জোহরের নামাজের আগে জোহরের 8 রেকাত নাফলা নামাজ 2 রেকাত করে পড়তে হবে। নিয়াত একসঙ্গে 8 রেকাতের নিয়াত করা যায়, তবে 2 রেকাত করে নিয়াত করা ভালো, যে আমি জোহরের 2 রেকাত নাফল নামাজ পড়তেছি কুরবাতিনে আল্লাহ, জোহরের 2 রেকাত নাফল নামাজ পড়িতেছি কুরবাতিনে আল্লাহ, সকালের নামাজের মতো 2 রেকাত করে 8 রেকাত পড়তে হবে, 4 বারে 8 রেকাত পড়তে হবে। কি একসঙ্গে নিয়াত করা যায়, আমি জোহরের 8 রেকাত নাফেলা নামাজ পড়িতেছি কুরবাতিনে আল্লাহ, আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলাম, 2 রেকাত হয়ে গেল তাশাহুদ সালাম পড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আবার দাঁড়িয়ে গেলাম, আবার শুধু আল্লাহ আকবর বলে তাকবীর বলে নামাজ শুরু করলাম। পুনরায় নিয়াত করার দরকার নেই, কেননা 8 রেকাতের নিয়াত একবার আপনি করে নিলেন যথেষ্ট, নামাজ শুরু করলেন। এইভাবে 8 রেকাত নামাজ নফল জোহর নামাজের আগে, তারপরে জোহরে 4 রেকাত মোস্তাহাব নামাজ। এবারে আসরের নামাজ, আসরের নামাজের আগে ওইরূপ 8 রেকাত নফল নামাজ মোস্তাহাব নামাজ, তারপরে আসরের 4 রেকাত ওয়াজিব নামাজ। মগরিবের নামাজ ওয়াজিব নামাজ আগে পড়তে হবে, 3 রেকাত ওয়াজিব নামাজ পড়ার পরে 4 রেকাত নফল নামাজ, নফল নামাজের ওই নিয়াত হবে আমি মগরিবে 4 রেকাত নফল নামাজ পড়তেছি কুরবাতিনে আল্লাহ, 2 রেকাত করে পড়তে হবে সকালের নামাজের মতো। তারপরে এশার নামাজ, এশার নামাজের পরে নামাজে ভিতর পড়তে হয়, ভিতর মানে 1 রেকাত নামাজ পড়তে হবে। ওইটা যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে নিয়াত হবে আমি 1 রেকাত নামাজে ভিতর পড়িতেছি কুরবাতিনে আল্লাহ, আল্লাহু আকবর বলি 1 রেকাত। আর যদি কেউ বসে পড়ে, আর এই নামাজটা বেশিরভাগ বসেই পড়া হয়, তো তখন 2 রেকাত পড়তে হবে। বসে 2 রেকাত পড়া মানে দাঁড়িয়ে 1 রেকাতের সমান। নিয়াত হবে আমি এশার 2 রেকাত নাফল নামাজ পড়িতেছি কুরবাতিনে আল্লাহ, আল্লাহু আকবর, সকালে নামাজের মতো 2 রেকাত নামাজ পড়তে হবে, তবে বসে পড়তে হবে। এই হচ্ছে নফল নামাজ। আর এছাড়া রাতের অন্ধকারে, মানে এশার নামাজের পর থেকে, বিশেষ করে অর্ধেক রাত্রের পরে, আফটার মিড নাইট, উত্তম সময় হচ্ছে ফজরের নামাজের আধ ঘন্টা কি 15 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ শুরু করতে হয়, ওইটা হচ্ছে সর্ব উত্তম টাইম। ভোরের সময় ওই সময় সমস্ত জীব জন্তু সমস্ত পশু পাখিরাদের ঘুমানোর সময়, মানুষরা সবাই ওই সময় ঘুমায়। ওই সময় যদি কেউ নিজের ঘুমকে ত্যায্য করে আল্লাহর সামনে এসে উপাসনা করে, আল্লাহ তাকে খুব পছন্দ করে আর রাজি হয়ে খুশি হয়ে তার মনোকামনা আল্লাহ পুরো করে দেয়। তো সকালের নামাজের আগে আধ ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন, কি 45 মিনিট আগে উঠবেন আর উঠে নামাজে সব পড়বেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি নামাজ সব কীভাবে পড়তে সেটা বলবো, তবে এখানে ছোট্ট করে আরেকটি নামাজ আমি বলতে চাই, সেটা হচ্ছে নামাজে গোফাইলা। এই নামাজটা মগরব এবং এশার মাঝখানে পড়তে হয়, মগরব এবং এশার মাঝখানে 2 রেকাত নামাজে গোফাইলা পড়তে হয়। আর এই 2 রেকাত নামাজে বিশিষ্ট আয়াত পড়তে হয়, মানে প্রথম সুরায় আলাম পড়তে হবে, তারপরে ওয়াজন্নু ওয়াজন্নুনে ইযহাবা মাগাযিমান সুরায় আনামের আয়াত পড়তে হবে, বা অন্য সুরায় যেগুলো আয়াত আছে, ওয়াইন্দাহু মুফাতুল গায়ব সুরায় আনামে আছে, এই আয়াতকে পাঠ করতে হবে। তো সুরায় নামাজে গোফাইলা, এই নামাজের বড় বরকত, এমন কি রওয়ায়তে পাওয়া যায় এজিদ ইমাম হুসেন আলাইহিস সালামের ছেলে আলী ইবনে হুসাইন জাইনুল আবদিন আলাইহিস সালাম, যাকে কয়েদি করে বন্দি করে এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা জানেন এজিদের হুকুম ইমাম হুসেন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। কারবালার প্রান্তরে ইমাম হুসেন ওনার আলা ওলাদকে, ওনার সন্তানাদিকে, ওনার সাহাবিদেরকে, সাথীদেরকে
শহীদ করার পরে বিশেষ করে ইমাম হুসেন আলাইহিসসালামের গর্দান কাটার পরে, মানে ওনাকে শহীদ করার পরে এজিদ জীবনে এক রাত্র ঘুমাতে পারেনি, যেই ঘুমাতো স্বপ্নে কখনো রসুলে খোদাকে দেখত, কখনো মা ফাতেমা জাহরাকে দেখত, কখনো হযরত আলী আলাইহিসসালামকে দেখত। আর এনারা বলতেন, আমার ছেলে, আমার সন্তান হোসেন, তোর কী ক্ষতি করেছিল যে ওকে তুই হত্যা করিয়েছিস? তাই ঘুমের কষ্ট সহ্য না করতে পেরে এবং ওই যে মহাপাপ করেছিল, তাই এক সময় এজিদ নিজে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আয় আলী ইবনে হুসাইন, আয় জাইনুল আবেদিন, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আমার কি, আমি যে এত বড় পাপ করেছি এই পাপ কি ক্ষমা হতে পারে? তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছিলেন, তিনটি রাস্তা দেখিয়েছিলেন, যে তিনটি কাজ যদি তুই করিস তাহলে তোর ক্ষমা হয়ে যাবে। এক, আমাদের উপর যে অত্যাচার করেছিস, আমাদের যে অধিকার কেড়েছিস, এই যে খেলাফত এটা হচ্ছে আমাদের অধিকার, আমার নানার রসুলের আমরা বংশধারী, সুতরাং ওই পদ আমাদেরকে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, সুতরাং এই খেলাফত থেকে তুই বঞ্চিত হয়ে যা, খেলাফত থেকে বঞ্চিত হয়ে ঘোষণা করে দে যে আর রসুলের হক, রসুলের বংশধারীদের হক তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, প্রথম আমাদের হক আমাদেরকে ফিরিয়ে দে। তখন এজিদ বলছে, এর জন্য তো পুরো লড়াই লড়লাম, আমি এটাকে ফিরিয়ে দিতে পারবো না, অন্য কোনো রাস্তা বলুন। তখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম বললেন, তাহলে তুই একটা ক্ষমানামা, মাফিনামা জারি কর যে আমি মহাপাপ করেছি, আমি ভুল করেছি, ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং নবীর বংশকে শহীদ করে কারবালার প্রান্তরে আমি মহা ভুল করেছি, আমার দ্বারা বড় ভুল হয়েছে, আমি এর জন্যে আলে রসুলের কাছে, রসুলের কাছে, আল্লাহ রসুলের কাছে এবং সমস্ত উম্মতে মুসলিমের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছি, আমাকে সবাই ক্ষমা করে দিন। তখন এজিদ বলল, না এটাও সম্ভব না, আমি যদি এখন ক্ষমায় চাই সকলে এসে আমাকে মেরে ফেলবে যে এত বড় পাপ কেন করলি, এটাও সম্ভব না, আর অন্য যদি কোনো রাস্তা থাকে সেটা বলুন। তখন ইমাম জাইনুল আলাইহিসসালাম শেষ একটি আশা তাকে দিলেন যে জীবনে পুরো করতে পারিনি, সেটা হচ্ছে নামাজে গোফায়লা। তখন ইমাম জাইনুল আলাইহিসসালাম বললেন, তুই মগরিব এশার পরে নামাজ, ওয়াজিব নামাজ তো সে পড়তো না, এর পুরো হিস্ট্রি আছে, ওয়াজিব নামাজ পড়তো না, তবুও ইমাম জাইনুল আবদিন আলাইহিসসালাম তাকে বললেন, তুই মগরিব এবং এশার মাঝখানে দু রেকাত নামাজ পড়, তার নাম হচ্ছে নামাজে গোফায়লা, যদি ওই নামাজ পড়তে পারিস, ওই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাস, তো হয়তো আল্লাহ তোকে ক্ষমা করে দেবে, পুরো আশা দেননি, হয়তো আল্লাহ তোকে, শায়দ আল্লাহ তুঝে মাফ করে দেয়নি, হয়তো আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। সারা জীবনে ওই নামাজ কখনও পড়তে পারেনি, যখনই নামাজের জন্য দাঁড়াতো পেটে যন্ত্রণা হতো, বুকে যন্ত্রণা হতো, কষ্ট অনুভব করতো, নামাজ ছেড়ে চলে যেত। তো আল্লাহ যাকে ক্ষমা করতে চায় না সে কখনও আল্লাহর পথে দাঁড়াতে পারে না, আল্লাহর পথে উপস্থিত থাকতে পারে না, আল্লাহর পথে স্থির থাকতে পারে না। তো ইনশাআল্লাহ নামাজে গোফায়লা বিভিন্ন বইতে পুস্তকে লেখা আছে, এই নামাজটা পড়ার চেষ্টা করুন, এতে জীবনে শান্তি ফিরে আসবে এবং পূর্বের গুনার মাফের জন্য সুন্দর নামাজ। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি ওয়াজিব নামাজ, নামাজের বরকত, নামাজ ছেড়ে দিলে কী ক্ষতি, আর বিশেষ করে নামাজের সব পড়ার নিয়ম ইনশাআল্লাহ পরবর্তী পর্বে তার বর্ণনা করব। যদি আপনাদের নামাজ নিয়ে, ওযু নিয়ে, তায়াম্মুম নিয়ে বা ফুরোয়ে দিন মানে রোজা, নামাজ, হজ, যাকাত, কুমস নিয়ে কোনো প্রশ্ন থাকে, তো স্ক্রিনের উপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে আপনার প্রশ্ন আপনারা রেকর্ড করাতে পারেন। বিভিন্ন প্রশ্ন অনেক অনেক সময় আমাদের মধ্যে আসে, সেগুলো ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ, সঠিক জিনিস জানার চেষ্টা করুন। কোরআন আমাদেরকে কীভাবে নামাজ পড়তে বলেছে, হাদিস কালামে কীভাবে নামাজ রোজার হুকুম দেওয়া হয়েছে, সেগুলো জানার চেষ্টা করুন এবং সঠিকভাবে আল্লাহর উপাসনা বা এই ইবাদতগুলো ইয়ানি নামাজ রোজাগুলোকে বজায় করুন, যেন আপনার জীবনের এই পরিশ্রম বিফল না যায়। এত কষ্ট করে নামাজ পড়ছেন, শেষে বোঝা যাচ্ছে যে আপনার এক রেকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়নি, তার কারণ হচ্ছে আপনি ওইভাবে নামাজ পড়েননি যেভাবে আল্লাহ নামাজের হুকুম দিয়েছিল। আপনি কষ্ট করে রোজা রেখেছিলেন, সারা দিন খোদায় ছিলেন, কিন্তু আপনি
সূর্য অস্ত যাওয়ার পরে যখন ইফতারের হুকুম হয়েছে তার আগে ইফতার করে নিলেন, সারা দিনের কষ্ট বিফল হয়ে গেল। তো এগুলো সঠিকভাবে জানার চেষ্টা করুন এবং কোরআন ও হাদিস থেকে বিশেষ করে আল্লাহর পবিত্র কিতাব আমাদের মধ্যে ঐক্য, সবাই আল্লাহর পবিত্র কিতাব কোরআনকে মানে। সুতরাং কোরআন যেভাবে বলেছে সেইভাবে চলার সবাই চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সব এক হয়ে ভালোভাবে যেভাবে আল্লাহ চায় সেইভাবে তার উপাসনা করার চেষ্টা করব। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।